নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মন্দিরে বা জগদ্দল রাজবাড়িতে। এই মন্দিরটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন ঈশ্বর কৈলাসচন্দ্র দেহ মহাশয়। মন্দিরের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন কি অপূর্ব অসাধারণ কারুকাজ করে মন্দিরটিকে সাজানো হয়েছে। মন্দিরটি দেখলে কোনো রাজবাড়ির ঠাকুর দালানের মতন মনে হবে। এই মন্দিরের ভেতর শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন শিলা ঠাকুর, শ্রী শ্রী ভৈরবেশ্বর শিব ঠাকুর ও শ্রী শ্রী কৈলাসেশ্বর শিব ঠাকুর রয়েছে। মন্দিরে নিত্র পূজার সাথে সাথে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নাম কীর্তনের আসর বসানো হয়। বন্ধুরা, এই মন্দিরটিতে এসে আপনারা পূজা দিতে পারেন এবং মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখে নিতে পারেন। মন্দিরটি আসার জন্য আপনাদের আসতে হবে দক্ষিণ জগদ্দলের রামচাঁদ দৃষ্টিতে। কামালগাজী মোড় থেকে অটোরে বসে সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।